আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, আপনাদের দয়া এবং আপনাদের মতে আমি অনেক অনেক ভালো আছি। গাইস থাম্বনেল এবং টাইটেল দেখে অবশ্যই বুঝে গেছেন যে কোন টপিক নিয়ে ভিডিও করব। হ্যাঁ গাইস, আজকে আমরা আলোচনা করব হচ্ছে রাকিব হোসেনের কি বিয়ে হয়ে গেছে, রাকিব হোসেনের অন্তরার কি বিয়ে হয়ে গেছে। তো এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। পুরো ভিডিওটি দেখলে বুঝে যাবেন যে তাদের কি বিয়ে হয়েছে কি হয় নাই। তো তার জন্য পুরো ভিডিওটি দেখতে হবে, আপনাদের আমি কিছু প্রুফ দেখাবো আর অডিয়েন্স কী কী মতামত দিচ্ছে, কী কী বলতেছে তাদেরকে নিয়ে। তাদেরকে নিয়ে অনেকেই বলতেছে যে বিবাহিত না হয়ে হয়ে তারা হজ করতে পারে নাই, কারণ আসলে ইসলামের মধ্যে হচ্ছে ফ্রেন্ড বলেন গার্লফ্রেন্ড বলেন তাদের নিয়ে হজ করা জায়েজ না। যদি আপনার স্বামী কিংবা ফ্যামিলি মেম্বার ভাই তারপর আপনার আব্বু আম্মু হয় তাদের সাথে আপনি হজ করতে পারবেন। তো আমরা কিছু অডিয়েন্সের মতামত দেখে আসি যে তারা কি বলে, দেখুন আপনারা। বিবাহিত না হলে হাত ধরে রাখতে তাও কাবা শরীফের সামনে, আমাদের আর বুঝতে বাকি নাই যে তোমরা দুজন স্বামী স্ত্রী অবিবাহিত নিয়ে কখনো একা হজে যেতে পারে না, তাই অন্তরাবর তার স্বামীর সাথে গিয়েছে হজ করতে। আলহামদুলিল্লাহ, মেহরাম মানে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, মাশা আল্লাহ। এটা বলার কারণ হচ্ছে তাদের এক ভিডিওর ক্যাপশন ছিল মাই ফার্স্ট উমরা উইথ মাই মেহরাম। তো অডিয়েন্স অনেকেই অনেক কথা বলতেছে, তো আপনাদের আমি আরও কিছু প্রুফ দেখাচ্ছি। প্রুফ দেখাচ্ছি বলতে আপনাদের আমি বলতেছি, আপনারা যদি রাকিব হোসেনের ইউটিউব চ্যানেল যান এখনই আপনারা দেখতে পারবেন যে তাদের যে লাস্ট ভিডিও, তারা উমরা করার আগে উমরাতে যাওয়ার আগে যে আপনার ব্লগটা আপলোড দিয়েছে সেই ব্লগেও কিন্তু আপনার যে থাম্বেলটা ছিল রাকিব অন্তরার বিয়ে কবে, মানে তাদের বিয়ে কবে। যে ব্যানারটাও ইউটিউবের যে ব্যানারটা মেন ব্যানারও ছিল যে তাদের বিয়ে কবে। তো তারা বিয়ে নিয়ে তো পড়ে আছে কিনা, অবশ্যই কিছু না কিছু একটা আছে অবশ্যই। আর আপনাদের তো বললামই, হাজব্যান্ড ওয়াইফ ছাড়া, হাজব্যান্ড তারপর মা বাবা ছাড়া কেউ উমরা করতে যায় না, এবং যদি উমরা করেও তাদের উমরা এটা হবে না। আমি আশা করতেছি যে কিছুটা হলেও আপনাদেরকে বোঝাতে পেরেছি যে তারা কী বিয়ে করেছে কী করে না। তাদের কিন্তু কাপল ভিডিওর কোনো অভাব নাই। তো অবশ্যই আপনারা 100% 100% আপনারা ধরে নেন যে তাদের বিয়ে হয়েছে, 100% বাদ দেন, 10% বাদ দেন, 10% আকাশ দিয়ে ছেড়ে দেন, আর যে 90% আছে 90% আপনারা শিওর হয়ে নেন যে তাদের বিয়ে হয়ে গেছে। যদি তারা বিবাহিত নাই হতো তাহলে তারা জীবন ও কাবা শরীফের সামনে, আল্লাহর ঘরের সামনে তারা বিয়ে না করে অবিবাহিত হলে জীবনও তারা এরকম করে হাত ধরতো না আল্লাহর ঘরের সামনে। তাও তো আরেকটা ভিডিও আছে যে অন্তরের মোবাইলের যে ওয়ালপেপারটাও রাকিবের, তো সেটা আপনাদেরকে আমি একটু জুম করে দেখাচ্ছি। এই যে সেই ভিডিওতে সে এই যে একদম ডাইরেক্ট দেখা যাচ্ছে। তো আশা করি সবার ভিডিওটি ভালো লেগেছে। আর গাইস, এই ভিডিওটি করতে অনেক সময় লেগেছে এবং অনেক কষ্ট হয়েছে ভিডিওটি করতে, ভিডিওটি বানাতে। তো সবাই একটু সাপোর্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা লাইক দেননি অবশ্যই লাইক দিবেন, আর কি জানতে চান অবশ্যই কমেন্ট করবেন। নতুন কোনো ভিডিও আসার পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন, নিজের মা বাবার যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।